পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। আজ অক্টোবর মাসের 1 তারিখ, আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কী কী সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে। আমরা প্রথমেই দেখব যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, 1/11 পুনরাবৃত্তি হবে না, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ। একদিনে কেজিতে দাম বেড়েছে 35 টাকা, সিন্ডিকেটের কবলে পেঁয়াজের বাজার, এটি একটি কার্টুন দিয়ে প্রকাশ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের নজিরবিহীন দুর্নীতি, গায়েবি কেনাকাটা চ্যাম্পিয়ন। সম্রাটকে নিয়ে জল্পনা বাড়ছে, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা, অনলাইন ক্যাসিনো গুরু সেলিম গ্রেপ্তার। এই ছিল যুগান্তরের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব যুগান্তরের শেষ পেজের সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি মিয়ানমারের মেনে চলা উচিত, এটি ছিল বাসসের বরাত দিয়ে নিউজ। অর্থ মন্ত্রণালয়ের পরিত্রাণ জারি, ব্যয়ের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের নির্দেশ। টিসিবির সরবরাহ করা পেঁয়াজ বিক্রির একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে 50% হজযাত্রী, ধর্ম প্রতিমন্ত্রী। যুগান্তরের নিয়মিত আয়োজন মেয়রের সাক্ষাৎকার পর্বে রয়েছে এবার চৌগাছা মেয়রের সাক্ষাৎকার। পৌরসভার আয়ের খাত সৃষ্টি করেছি, এটি ছিল মেয়রের বরাত। বিয়ের প্রলোভনে ধর্ষণ, পল্টন থানা ওসি মাহমুদুল হক বরখাস্ত। খালেদা জিয়াকে মুক্তি করতেই নির্বাচনে অংশগ্রহণ, রংপুরে মির্জা ফখরুল। কুড়িগ্রামে কোটি টাকার নতুন রেল ভবন, 9 মাস না যেতেই ভবন নিয়ে নানা অভিযোগ। মাদক অস্ত্র মামলা, লোকমান ও ফিরোজ ফের রিমান্ডে, এটি লোকমানের ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। অবৈধ ক্যাসিনো ও টেন্ডারবাজি, ঘুষ ও দুর্নীতি, অনুসন্ধানে 5 সদস্যের টিম দুদুকে। এই ছিল যুগান্তরের শেষ পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, চলবে প্রধানমন্ত্রী, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। দুর্বৃত্তরা প্রশ্রয় পায় যুবলীগে, রাজনৈতিক সংগঠন। ক্যাসিনো কাণ্ড, সম্রাটকে গ্রেপ্তার করা না করা নিয়ে দোটানা। শত খাকানো পেঁয়াজের বাজার লাগামহীন, এটি পেঁয়াজের বিক্রির একটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। দেশি বাপেক্সের চেয়ে বিদেশি গাজপ্রমে বেশি আগ্রহ, ভোলায় গ্যাস ক্ষেত্র। বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপাচার্যের পদত্যাগ, শিক্ষার্থীদের উল্লাস। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। পেঁয়াজের দাম লাগাম ছাড়া, নেপথ্যে ব্যবসায়ীদের কারসাজি, এটি একটি বক্স করে নিউজ করা হয়েছে ছবি দিয়ে। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। পদত্যাগে বাধ্য হলেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি। তারেকের সাবেক সহচর সেলিম থাইল্যান্ডে বিপুল সম্পত্তি। নুসরাত হত্যা মামলায় রায় 24 অক্টোবর। সবার সামনেই লেগের পানিতে ডুবে গেল বৃদ্ধ। এই ছিল ইত্তেফাকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব সমকালের সংবাদ শিরোনামগুলো। পেঁয়াজের সেঞ্চুরি, এটি একটি গ্রাফ দিয়ে প্রকাশ করা হয়েছে। কামরুল হ্যারির হাত ধরেই ঢাকায় আসে ক্যাসিনো। 111 লাগবে না, অন্যায় হলেই ব্যবস্থা, নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। যশোরে ফের আলোচনায় শাহিন চাকলাদার। নুসরাত হত্যা মামলা রায় 24 অক্টোবর। ক্যাসিনোয় জড়িতদের সম্পদের খোঁজ দুদু। অবশেষে ভিসির পদত্যাগ, বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে উল্লাসরত শিক্ষার্থীদের একটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। উপাচার্যদের কঠোর বার্তা শিক্ষামন্ত্রী। রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে পুলিশ সুপারিশ। এই ছিল সমকালের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। আড়তে পেঁয়াজের পাহাড়, বাজারে দাম চূড়ায়, রবিবার সকালে 80, সোমবার বিকেলে 130। বিশেষজ্ঞ মতামত, বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা জরুরি, গোলাম রহমান।
নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী 111 পুনরাবৃত্তি যাতে না ঘটে ব্যবস্থা নিচ্ছি, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটি প্রকাশ করা হয়েছে। বিমান থেকে নামিয়ে আনা হলো ক্যাসিনো সেলিমকে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশেষে পদ ছাড়লেন বিসি নাসির। বান্দরবানের শামীম গঙ্গদের জমিতে পুলিশ ফাঁড়ি, জমি ক্রয় আইন লঙ্ঘন, নামজারিতে ও জালিয়াতি, ফের রিমান্ডে শফিকুল ও লোকমান। বাণিজ্য সচিবের হুঁশিয়ারি, বাজার অস্থির করার চেষ্টা করলে ব্যবস্থা। পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস অর্থমন্ত্রী। এই ছিল কালের কণ্ঠের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, 111 পুনরাবৃত্তি হবে না, দুর্নীতিবিরোধী অভিযান চলবে, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। অভিন্ন নদীর পানি বণ্টনের কাঠামো চুক্তির চেষ্টা দিল্লি ঢাকা। সূচকের চতুর্মুখী উন্নয়নের বিশ্ব স্বীকৃতি। ভারতের রপ্তানি বন্ধে অস্থির পেঁয়াজের বাজার। সামরিক শক্তিতে 11 ধাপ এগিয়ে বাংলাদেশ। কি আছে রহস্যময় পাঁচ সিন্ধুকে, এটি লাল কলামে শিরোনাম করা হয়েছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের সব টিভি সম্প্রচার কাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজের প্রধান প্রধান নিউজ। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।